ওদের মধ্যে ভালোবাসা নাই, এজন্য বছরের একদিন 14ই ফেব্রুয়ারিতে ওদের ভালোবাসা লাগে। আমরা বাবা মা ভাই বোন আমাদের ভালোবাসাগুলো একাকার করে ফেলি, এজন্য আমাদের ভালোবাসা দিবস লাগে না। আমাদের সকালে ভালোবাসা আছে না নাই, বিকালে আছে না নাই, আল্লাহর জন্য ভালোবাসা আছে না নাই, নবীর জন্য আছে না নাই? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। পড়েন আমিন। আমাদের দিনের 24 ঘন্টাই ভালোবাসা, মাসের 30 দিনে আমাদের ভালোবাসা, বছরের 365 দিন আমাদের ভালোবাসা, এই জন্য আলাদা করে ভালোবাসা দিবস আমাদের লাগে না, জোরে বলতে হবে, ঠিক কি না? ওদের যেহেতু ভালোবাসা নাই, ওদের মধ্যে ভালোবাসার কতটা অভাব আপনি অবাক হয়ে যাবেন। ভাই বোন বাবা মা রেস্টুরেন্টে খেতে গেলে ভাইয়ের বিল ভাই দেয়, বোনের বিল বোন দেয়, মায়ের বিল মা দেয়, বাবার বিল বাবা দেয়, কল্পনা করছেন? ভালোবাসা যে নাই এটা দেখতে চাইলে আপনার পাশ্চাত্যের প্রিজন সেল গুলো দেখতে যেতে হবে, জেলখানা। আপনি যদি আমেরিকার জেলখানা গুলোতে যান, আপনি যদি ওয়েস্টের ওল্ড হোম বৃদ্ধাশ্রম গুলোতে যান, তাহলে দেখবেন বছরের একদিন তারা বাবাকে একটা কার্ড দিয়ে আসে, ইন্টারন্যাশনাল ফাদার্স ডে, বিশ্ব বাবা দিবস, বছরে একদিন বাবারে হাই হ্যালো দিয়ে আসে, কিছু টাকা দিয়ে আসে, ইন্টারন্যাশনাল মাদার্স ডে, বিশ্ব মা দিবস, বছরের একদিন। মা সারা বছর তো তোমার কথা মনে থাকে না, কিন্তু মা দিবসে তোমারে ভুলি নাই, এটা লিখে একটা কার্ড দিয়ে আসে, কিছু টাকা দিয়ে আসে। বাবা মায়ের প্রতি ভালোবাসা আমাদের জন্য কি নির্দিষ্ট কোনো দিনের সাথে সীমাবদ্ধ? সারা বছর আমাদের ভালোবাসা আছে না নাই? এই জন্য আমাদের ফাদার্স ডে লাগে না, আমাদের মাদার্স ডে লাগে না, আমাদের ভ্যালেন্টাইন্স ডে লাগে না, এগুলোতে আমরা বিশ্বাসী না, এগুলো আমরা বিশ্বাস করি না, এই দিবস ফিবসে আমরা বিশ্বাসী না। কিছুদিন আগে দেখলাম পালন হলো বিশ্ব ডিম দিবস। কি দিবস শুনছেন আপনারা? পত্রিকায় দেখলাম যে বিশ্ব ডিম দিবস, কয়দিন পরে শুনবেন বিশ্ব বাঁশ দিবস। যেই হারে লোকজন একে অপরে বাঁশ দেয়, বিশ্ব বাঁশ দিবস। এরপর শুনলাম আরেকটা আছে বিশ্ব চিন্তা দিবস। কি দিবস? তাই বললাম এই দিবসের প্রতিপাদ্য কি? বললো হুজুর এই দিবসে আমরা সবাই মিলে চিন্তা করি যে আসলেই আমাদের কি চিন্তা করা দরকার। তা আমরা এই দিবসে বিশ্বাস করি না, ঠিক কি না? আমাদের সব সময় ভালোবাসা আছে না নেই? আমাদের ভালোবাসা আল্লাহর জন্য, আমাদের ভালোবাসা রাসূলের জন্য, আমাদের ভালোবাসা কোরআনের জন্য।